जय गुरु आपनी देखछेन आपनार पछंदेर एवं आपनार सबचे प्रिय चैनल विश्वगुरु यूट्यूब चैनल। आजकेर निवेदन प्रवीण सहप्रतिनिधित्विक श्री सद्देह श्री दुर्गापद मिश्र दादार आज के एक साक्षात्कार। এই সাক্ষাৎকারটি থেকে আমরা অনেক কিছুই পেতে পারি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে, এই চ্যানেল আমার নয় আপনারই চ্যানেল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যেহেতু আপনার চ্যানেল অতএব সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, উৎসাহ দেবেন। জয় গুরু। হ্যাঁ জয় গুরু দাদা। আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে, যদি দয়া করে আমার প্রশ্নগুলো একটু মানে আমার জানার খুব ইচ্ছে হচ্ছে আপনার কাছ থেকে। আজকে আপনি তো সহপ্রতিনিধিত্বের পবিত্র পাঞ্জাব দায়িত্ব বহন করছেন, আপনি কত বছর বয়সে দীক্ষা নেন? তখন আমি ক্লাস ফাইভে পড়ি, বাবা মার হাত ধরে দীক্ষা নিলাম। তখন বয়সের লিমিটেশন ছিল না, যায় না, আমার বয়সটা 9 বছরখানিক হবে, একটু কম বয়সে পড়াশোনা করেছি, মোটামুটি এরকম একটা সময় 9-10 বছরের মধ্যে আমার দীক্ষাটা হয়েছে। এত ছোটো বছর অবস্থা থেকে আপনার দীক্ষা হয়েছে? বাবা মার হাত ধরে, আমি আমার বাবা আমার দাদা একসঙ্গে চারজনে দীক্ষা নিলাম, তখন আমাদের ঋত্বিক ছিলেন সদানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। এবারে প্রথমে কি আপনি খুব সহজে ঠাকুরকে গ্রহণ করেছিলেন? ব্যাপারটা হচ্ছে আমি তো ছোট ছেলে, কোনো বুঝি না আমরা, বাবা মা ডাকলেন যে দীক্ষা নিবি, আর দীক্ষা কী জিনিস বুঝি না, আনন্দে ছুটে চলে গেছি। হলুদ বাবা জাদনির কাজ করতেন, জাদনের কাপড়, সে হলুদ রঙের একটা কাপড় দিলেন, সে কাপড় পরলাম। পরে একটা কী যেন কৌতূহল যে কী একটা ব্যাপার হবে, বাবা মা বসলেন, দাদা বসছে পাশে, আমিও বসে গেলাম। দীক্ষা হলো, নামের সময় সেই কাপড়ে একটা একটা অংশ মানে খুব বদিয়া করা থাকে, কাপড়ে এক প্রান্ত টেনে নিয়ে ঋত্বিক দেবতা আমার মাথায় ঢাকিয়ে দিলেন। ঢাকিয়ে দিয়ে নিজ নাম বললেন এবং বললেন চোখ বন্ধ করে কে ভাই পদ্ধতি বলার বলে নাম কর। সে আমার আজও মনে আছে, সেই হলুদ কাপড় মাথায় চাপিয়ে দিয়ে ঢাকিয়ে দিয়ে আমি বসে নাম করছিলাম দীক্ষার সময়। তা তখন কৌতূহলে সব জিনিসটা তখন কৌতূহল আমার কাছে, দীক্ষাও বুঝি না, গুরুও তত বুঝি না, জানি যে দীক্ষা নিতে হবে, বাবা বলছেন দীক্ষা নিলাম, এই কথা। ক্লাস ফাইভের ছেলে, কিন্তু সেই অনুভূতিটা এখনও আছে, অনুভূতিটা এখনও আছে, এইটুকুই যা বলতে পারি, আজও সেই অনুভূতি চোখের সামনে ভাসছে। এবং তখনও সেই অভ্যাসটাকে একটা মানে এর মতো ভাবতাম যে এটা তো করতেই হয় না, আর কোথায় কি ইয়ে হয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যার সময় সেই কাপড় মাথায় চাপিয়ে দিয়ে গোটা শরীরটা ঢাকিয়ে দিয়ে নাম করতাম, অনেকদিন করেছি। তারপরে আস্তে আস্তে যেমন হয় বড় হয়েছি, তখন উদম্য যৌবন, তখন ঠাকুর ছাড়িনি, কিন্তু নাম জানার এই প্রসেসটা তো তখন আর অত মেনটেন করিনি। তাহলে সেই 9 বছর বয়স থেকে দীক্ষা নেওয়া শুরু, আজ পর্যন্ত আপনি এই দীর্ঘ আজ পর্যন্ত আপনি দীক্ষা নিয়ে নাম ধ্যান করে আসছেন, এই দীর্ঘদিন ধরে যে ঠাকুরকে নিয়ে চলছেন, সমাজে প্রতিকূলতার মধ্যে কি পড়েছিলেন? আর যদি পড়ে থাকেন তাহলে সেরকম দু একটা ঘটনা যদি কিছু বলেন। প্রতিকূলতা বলতে আমি তো সমাজ জীবনে আমার খুব কম বয়সে 19 প্লাসে আমি চাকরি পেয়েছি, বামনখালী এমপিপি হাই স্কুলে আমি চাকরি পেয়েছি, এখানে আমার চাকরি জীবন শেষ। এই স্বাভাবিক কারণে আমাদের সহকর্মীরা কেউ ঠাকুরের দীক্ষিত ছিলেন না, আর তখন এখানে দীক্ষার প্রসারও তেমন ঘটেনি, সৎসঙ্গ সম্পর্কে এত মানুষ অবগত ছিল না, যার ফলে আমাকে আমি ছোট ছিলাম সব থেকে, সবাই আমাকে একটু এই ব্যাপারটা নিয়ে একটু রাগাতো, একটু বিরক্ত করতো, এই ভগবান এসে গেলেন, এরকম করে যখন কমনওয়েলথে ঢুকতাম। আমি যখন ক্লাস ওয়ার্ক করে হাতে চক টক থাকতো, যখন হাত টাত ধুয়ে ভালো করে আমরা চা টা খেতাম, তা বিস্কুটটা ধরতাম, এবার হাত ধোয়া শুরু হয়ে গেল, এই ধর্ম আরম্ভ হয়ে গেল। তখন তারা কিন্তু সেই হাতটাকে একটু ঝেড়ে টেড়ে নিয়ে বিস্কুট হচ্ছে, আমাদের যে চা বিস্কুট নেই, তো আমি পিওম কথাটা বলবো না, যে এখন তো সহকর্মী সেও বটে, লোক ডিস্টার্ব, তা ওরা চা বিস্কুট এনে দিত, তা তারা সেইভাবে ধরতো, আমি হাতটা ধুয়ে ধরতাম। তা যেই আমি হাত ধুতাম বলতো এই ধর্ম শুরু হয়ে গেল, আমাকে একটু
একটু পিঞ্চ করতো বা যাই ওটা খেপাতো, তা আমি উত্তরটাও দিতাম মিষ্টি করে। আমি বললাম যে হাত ধুয়ে খাওয়াটা যদি আমার ধর্ম না হয়, অধর্ম হয়, তাহলে আপনারা হাত না ধুয়ে খাচ্ছেন, তাহলে ওটাই বোধহয় ধর্ম আমার মনে হয়। তখন দেখি চুপ করে দিত। হ্যাঁ, এইরকম করে তাদের সঙ্গে কথা পরে পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। মানে যখন আপনি রাগ করলেন না, তখন তারা নিজে থেকে নিজেই চুপ করে গেল। আমি রাগতাম না, কিন্তু আমি ছোট আর তারা আমার চেয়ে বয়সেও বড়, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা যোগ্যতায়ও বড়, মানে কোয়ালিফিকেশন যোগ্যতায় বড়, যার ফলে আমি আর বেশি কিছু বলতাম না। ছোটোখাটো মাছটা প্রথম ঢুকেছি, তা সে এরপরে বলতাম যে আমি হাত দিয়ে খেলে যদি অধর্ম হয়, তাহলে আপনারা হাত না দিয়ে খেয়েছেন সেটাই তাহলে ধর্ম বোধ। এই কথাটা অর্থ তারা বুঝতে পারতাম, তখন চুপ করে যেতেন আর কি। আচ্ছা, বর্তমান যে প্রতিকূল ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, মানে কোভিড-19, তা এখন আমাদের করণীয় কি, আপনি কি মনে করেন? দেখুন, এটা একটা পৃথিবীতে সংকটময় মুহূর্ত, একেবারে সংকটময় মুহূর্ত। কোভিড-19 তাকে সাধারণ লোকেরা সব করোনা বলে। করোনা একটা ভাইরাস, ও বহুদিন থেকে আছে এবং অনেক গোষ্ঠীর করোনা ভাইরাস আছে। তা বর্তমান যেটা আমাদের এত বেশি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, এটা কোভিড-19। তা এটা নিয়ে সারা বিজ্ঞানীরা, তাবড় বিজ্ঞানীরা একদম সারা বিশ্বে, ভারতও তার মধ্যে, সকলেই চেষ্টা করছে এটা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়। এর সংক্রমণ রেটটা প্রচণ্ড, আর তবে মর্টালিটি মানে মৃত্যুর হারটা কম, কিন্তু সংক্রমণের ভয়ে মানুষ যেন একটা জড়সড় হয়ে গেছে প্রথম অবস্থা। এখনও সেই ভাবটা কিছুটা কাটলেও আছে, এর প্রচেষ্টা আজও চলছে। এখনও পর্যন্ত একে প্রতিরোধ, একে এর কোনো মেডিসিন, দ্যাট ইজ মানে ভ্যাকসিন, এখনও পর্যন্ত সেইভাবে কেউ পৌঁছতে পারছেন না। সবাই ট্রায়ালে আছেন, চেষ্টা করছেন, আর এ তার তাণ্ডব চালিয়েছে, তাণ্ডব বন্ধ হচ্ছে না। তা একটা কথা সবাই বলছেন, সমস্ত বিজ্ঞানী, রাজনীতিবিদ সকলে, যে এর থেকে রক্ষা পাওয়ার যে বিধান সাহায্যে, এক কথায় বললে সদাচার। ওটা বলছেন যে আপনারা ভালো করে হাত স্যানিটাইজ করবেন, আর মুখে মাস্ক ব্যবহার করবেন। হ্যাঁ, বা কাশি ফাঁসি হলে হাতটা কমিটা দেখিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী তো বারেবার দেখেছেন যে এরকম হাত দেখিয়ে এরকম কাশবেন, যাতে আপনার মুখ থেকে ড্রপলেটটা বেরোচ্ছে, সেটা আটকে যায়, অপরকে না যায়। নাক মুখ দুটো চাপাতে হচ্ছে এ দিয়ে, আমাদের মাস্ক দিয়ে, অনেকে শুধু মুখটা দেবে নাকটা বের করেন, এটা যে কেন করেন আমি বুঝতে পারি না। মাস্কটা ব্যবহার করার মূল কথা হচ্ছে নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি, তার মানে ভাইরাস ঢোকার রাস্তা এটা, আর মুখ দিয়ে কথা বলছি মানে ভাইরাসটা বেরোবার রাস্তা এইটা। তা মুখ দিয়ে না বেরোবে তো অপরকে আক্রমণ করবে, আর অপরের ভাইরাসটা আমার নাক দিয়ে ঢুকে যায়। দুটোকে যদি আবদ্ধ করে রাখি, তাহলে আমি নিজেকেও প্রোটেক্ট করলাম, ইন দ্য সেম টাইম অপরকেও প্রোটেক্ট করলাম। এই যে কথাটা, হ্যাঁ, তাহলে মানে ঠাকুরের একটা পরিবার আছে, অন্যে বাঁচায় নিজে থাকে, তাহলে আমি অন্যকেও বাঁচতে সাহায্য করলাম আর নিজেও বাঁচবাস করলাম একটা মাস। কিন্তু এই থিম নিয়ে কিন্তু এরা বলছেন না, এরা মাস পড়তে বলছেন তাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির থিমটা। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বহু পূর্বে, আজ থেকে শতাধিক বর্ষ পূর্বে, তিনি এই সদাচার প্রবর্তন করে শিখিয়ে পড়িয়ে, হ্যাঁ, হাজার কেন কোটি কোটি মানুষকে একসঙ্গে করে সৎসঙ্গ জগৎ তৈরি করে দেখেছেন, একটা এক্সাম্পল। আজকে সৎসঙ্গীরা এটা করে করে রক্ত অভ্যস্ত হয়ে, তাদের কাছে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, আমরা হাত ভালো করে না ধুয়ে কোনো খাদ্য গ্রহণ করি না, আমরা কোনো বাজার থেকে এলে আগে, যারা পাড়া গাঁয়ের লোক, আমরা পুকুরে ঘাটে গিয়ে সুন্দর করে হাত পা ধুয়ে, যারা শহরের লোক বাথরুমে গিয়ে ভালো করে হাত পা মুখ টুক ধুয়ে ঘাটে জল নিয়ে, আবার কেউ কেউ স্নানটানও করে বাড়ির মধ্যে ঢুকে বা কোনো জিনিস স্পর্শ করব না, বাইরে জামা কাপড় ছেড়ে দিয়ে আমরা তো গাড়ি ঘোড়া এলে বাইরে জামা কাপড় রেখে দিয়ে আমরা আবার জামা কাপড় পরে ঘরে ঢুকি, এটা অভ্যস্ত হয়ে গেছি। আজকে সেটাই অভ্যস্ত করাচ্ছেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সারা বিশ্ব। তাহলে ঠাকুর অনেকেই সেটা করে গেছেন এবং অভ্যাস করিয়ে তৈরি করে দেন জনগোষ্ঠী, একটা বিরাট জনগোষ্ঠীকে, সৎসঙ্গ জনগোষ্ঠী। আর আজকের দিনে সেটা স্বাস্থ্যবিধান বঞ্চিত, অন্তত এটুকু পালন করে চললে করোনাকে কিছুটা প্রতিহত করা যাবে। সোশ্যাল ডিস্টেন্সিং বলছে, আবার ঘুরিয়ে বলছে যে সোশ্যাল হচ্ছে না, তাহলে সেলফ ডিস্টেন্সিং, নিজেকে একটু দূরত্ব করার চেষ্টা করুন। হ্যাঁ, এগুলোও ঠাকুর বলে গেছেন। হ্যাঁ,
এক বিছানায় শোয়া, এক পাত্রে খাওয়া, কাছাকাছি থেকে বসা, হ্যাঁ মুখের কাছে গিয়ে মুখ নিয়ে কথাবার্তা বলা, এগুলি ঠাকুর বারণ করে গেছেন। হ্যাঁ তা এটা ঘুরিয়ে ফিরে আজকে সেই কথাটা বলা যেটাকে সোশ্যাল ডিস্টেন্সিং বলা হচ্ছে। তাহলে আজকের COVID-19 কোনো মেডিসিন বা কোনো তার প্রতিহত করার ওষুধ না আবিষ্কার করতে পেরে অন্তত একটা জায়গায় সমস্ত বিজ্ঞানী বা রাজনীতিবিদ সকলে পৌঁছেছেন যে আমরা যদি এই সদাচার বা এই বিধানগুলো মেনে চলি তাহলে তাকে অনেকটা তার সংক্রমণটাকে ঠেকাতে পারবো, প্রতিহত করতে পারবো। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরের সেই যে কথা আজ থেকে শতাধিক বর্ষ পূর্বে তার সদাচার যে বিধান সেটা সেটাই তো ঘুরে ফিরে এলো। তাহলে ঠাকুর ছিলেন দ্রষ্টা পুরুষ, এটা নিঃসন্দেহে বলা যায়। আর আমাদের সকলকে এবং আমরা যারা সৎসঙ্গী এটা করছি আরও মানুষকে যাতে বুঝিয়ে ভালোবাসা দিয়ে করাতে পারি, চোখ রাঙিয়ে কোনো কাজ হয় না, ভালোবেসে যদি কাউকে বলিয়ে এটা করাতে পারি তাহলে আমরাও সরকারের বিধিবিধানটাকে ইন্ট্রোডিউস করতে পারলাম। আমাদের ঠাকুর যেটা বলা আছে সেটাই কথা। তাহলে মোটামুটি আপনি যেটা বলতে চাইলেন যেটা এইটা যে আমরা প্রশাসন বা রাষ্ট্রের স্বাস্থ্যবিধি মেনে চলবো যা বলছে, আর তার মধ্যেই আমাদের ঠাকুরের সমস্ত সদাচার বা নীতিবিধি যে পূর্বে বলে গেছিলেন সব নিহিত আছে, সব নিহিত আছে। এবং বর্তমান আচার্যদেবও আমাদের সেই নির্দেশ দিয়েছেন যে সরকারি ব্যবস্থা যা নীতিবিধি সবসময় যেন পই পই করে মেনে চলেন, তার নির্দেশ এভাবে আছে। হ্যাঁ আর দুই আর একটা যে দেখেছি আপনার কথা ঠিক আপনি একটু বললেন যে আমরা যতজন আক্রান্ত হচ্ছে আমরা সৎসঙ্গীরা অভ্যস্ত বলে সদাচারে খুব মানে কত 1% 2% আমার সৎসঙ্গী আক্রান্ত হচ্ছে না, দু একদিন হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার সুগার থাকলে বা বৃদ্ধ বা শিশুকে আক্রমণ করলে খুব বিপদ, কিন্তু আমার দেখা মনীষ দাস গুজরাটে থাকেন বার্মায় ছিলেন তিনি এসপিআর, তিনি কিন্তু একজন সভাপতিনিত্বিক, তিনি আক্রান্ত হয়েছিলেন, তার সুগার আছে প্রচণ্ড সুগার, তিনি অনায়াসে সুস্থ হয়ে গেলেন, এখনো তো আপনি মানে কথা বলতে পারেন গুজরাটে আছেন। তাহলে আমি বলতে চাইছি আমাদের যে দু একজন ছিটেফোঁটা আক্রান্ত হচ্ছেন, হতে হবে তো বিজ্ঞান চতুর্দিকে ঘুরলে রক্ষা পাবে, কিন্তু অনায়াসে বিনা কষ্টে ওরা কিন্তু রিকভারি হয়ে যাচ্ছে। আর একটা আপনি বললেন যে আক্রান্তের ভাগ বেশি কিন্তু রিকভারি হচ্ছে, আস্তে আস্তে রিকভারির সংখ্যা বাড়ছে কিন্তু এখন বাড়ছে, হ্যাঁ এটা খুব খুব খুশি আসার কথা। হ্যাঁ আর হয়ে যাবে খুব তাড়াতাড়ি এসে যাবে, প্রিভেনশন এসে যাবে। এবারে আমার একটা প্রশ্ন আছে যে আপনার জীবনে বা আপনার প্রত্যক্ষ করা অন্যের জীবনে ঠাকুরের দয়া যদি আপনার কোনো জানা থাকে বা আপনি নিজে পেয়ে থাকেন সেই দয়ার কথা যদি একটু বলেন তাহলে খুব ভালো লাগে। এই জায়গাটাতে আমার খুব ভালো লাগছে অপরের ঠাকুরের দয়া দেখা বা শোনা, সেটা তো উপলব্ধি খুব একটা হয় না, কিন্তু আমার নিজের জীবনের একটা উপলব্ধি আছে আমি ঠিক সেরকম বলিনি, আজকের বয় ভারে নূর্য কখন থাকবো থাকবো না আর বলতেও ইচ্ছে করছে। কিছুদিন আগে আমার মহেন্দ্রগঞ্জের একটি পরিবার তার সঙ্গে ওতপ্রোতভাবে একটা মুনিয়ান পরিবার হরে কৃষ্ণ মুনিয়ান, তার বাড়ির সব ছেলেমেয়েরাই খুবই মানে হাই এডুকেটেড, তার দুজন ছেলে ডাক্তার কলকাতা মেডিকেল কলেজের, একজন সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন এমডি শিশু স্পেশালিস্ট শিশু অ্যাসোসিয়েট প্রফেসর, একজন হায়ার সেকেন্ডারি টিচার, একজন যাদবপুর ইঞ্জিনিয়ার সে রেলওয়ে চাকরি করে, একজন খড়গপুর IIT থেকে স্পেস ইঞ্জিনিয়ারিং পাস করে PhD করেছে, এরকম প্রত্যেকই ছেলে তারই তার খুব এমন একটি পরিবার। ওই পরিবার আমার মাধ্যমে অনেকে নাম টাম পেয়েছে এবং আমার সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক। ওরা দেহঘর যাচ্ছে সবাই মিলে বাবা মা সমস্ত ভাই বৌমারা সকলে ছেলেপুলে নিয়ে তাদের খুব ইচ্ছা ঋত্বিক আমাকে সঙ্গে নিয়ে যাবে, কেননা আমি গেলে একটু তাদেরকে দেখাতে পারো ঘরে তারা যাচ্ছে, আমিও সঙ্গে গেছিলাম, বেশি দিনের কথা নয় বছর দুই আগের কথা 25th December টাইমে তারা গেছিল, দেহঘরে ঘুরে টুটে আমরা ফিরছি। 8 ঘন্টা গাড়ি লেট ছিল, 8 ঘন্টা যশিটি স্টেশনে বসেই আছি, পরে গাড়ি এলো আমরা গাড়িতে উঠলাম, ক্যালকাটা স্টেশন যেটা আমাদের চিৎপুরে সেখানে গাড়ি শেষ, তখন রাত্রি 2 গঙ্গাসাগর এক্সপ্রেস নিয়ে সম্ভবত রাত্রি 2 আমি থাকি বড়ানগরে, আমার বড়ানগরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, ওই জন্য বাবাই যা আশীর্বাদে আমি সেটা কিনেছিলাম, তা
আমার ছেলে পড়াশোনা ছাড়তে সেখানে থাকতো, আর আমরা গেলে টেলে থাকি, অসুবিধে সুবিধা না করে যাই হোক সে কথা, তা সেই ফ্ল্যাটটা আমাকে ফিরতে হবে। আর এরা সকলে এদের এদের নিজস্ব ফ্ল্যাট আছে সমস্ত, একজনের আছে আমার সোনারপুরে, আর এক ডাক্তারের আছে বাড়ি গড়িয়া, এই মা বাবা বোন টোন সব দু জায়গায় ভাগ হয়ে চলে যাবে। ওরা ট্যাক্সি ডেকেছে, ওই যে ট্যাক্সিগুলো রাত্রিবেলা চলে এই সব ট্যাক্সি, কুবের ওলা উবের ওলা ওলা এইসবকে ডেকে ওরা বুক টুক করে সবাই যাবে। তাহলে আমি একা কী করবো, সমস্যা তো ওরা আমাকে ছেড়ে যাবে, আমাকে আমাকে ডেকেছে ওদের বাড়িতে। আবার ছোটো ছেলে বড়নগরে আছে, তা আমি বললাম না না আমি এই তো চলে যাবো একটা প্রাইভেট ট্যাক্সি। প্রাইভেট ট্যাক্সিটা কিন্তু রাত্রে সাধারণত চলে না, ওদেরকে নির্ভর করা যায় না এটাও আমি জানি, তবুও ওরা ওই এলাকায় ঢুকে না, এলাকার বাইরে ওরা থাকে, একটু খুশখুশ করে আসে, একটু আস্তে আস্তে করে বলে যাবেন যাবেন ট্যাক্সি আসে। তো এরকম ড্রাইভারে সেরকম বলতে আমি বললাম হ্যাঁ চলে যাবো, ওরা বলে যাবেন, আমি আমি তো পাচ্ছি না চলে যাবো, এই তো কাছেই আর কত দূর। হ্যাঁ তা ওরা আমাকে গাড়িতে তুলে দিল, দিয়ে যাওয়া আসতে আবার করতে দিল, আমি একা, তা ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। আমি বললাম গাড়ির নাম্বারটা যদি নিয়ে রাখতাম তাহলে ওদের বলে দিতাম গাড়ির নাম্বারটা কত, এটাও নেওয়া হলো না, একা একটু ভয়ও করছে এত রাত্রি। তা গাড়ি এসে যখন এর উপরে উঠলো ওই টালা ব্রিজের উপরে, তখন আমার যেন একটু মনটা আরও পুরাটা পড়ল, একটু তো শুনশান তো হঠাৎ জানি না কী একটা ইচ্ছা হলো, কী করি কী করি, হঠাৎ দেখি ফোনটা রিং হয়ে উঠল একদম। তাহলে আমার এত রাত্রে কে ফোন করছে, বলে ফোনটা বের করে আমি দেখি না আমার ছোটো ছেলে শত্রুর নাম ভেসে উঠেছে। আমি ফোনটা অন করে সঙ্গে সঙ্গে কথা শুরু করে দিয়েছি, কথা যে কী বলছে যে আমি মানে আমার যেন উপলব্ধি হয়েছে, আমি কী রে শত্রু, হ্যাঁ ঠিক আছে আমি তো এই তো গাড়িতে আছি, আমি যা বলেছি এই তো গাড়িতে যাচ্ছি, তুই তো থানায় ডিউটি করছিস, হ্যাঁ তা তুই তাহলে তোর এ ডিউটিটা তুই চিৎপুরের দিকে এগিয়ে আয়, হ্যাঁ কাশীপুরের দিকে, আর আমিও যাচ্ছি, আর তোকে আর আমার জন্য গাড়ি নিয়ে আসতে হবে না, হ্যাঁ আমি গাড়িতে যাচ্ছি তুই এগিয়ে আয়, হ্যাঁ বলে ফোন কেটে দিলাম। তারপরে আমি ড্রাইভারকে বলছি দেখো আমার ছোটো ছেলে এখানকার সেকেন্ড অফিসার বড়নগর থানার, তা ওর এখন রাত্রে এ পড়েছে ডিউটি পড়েছে, ও আসছে আমাকে গাড়ি নিয়ে নিতে আসছিল, আমি না বলে দিয়েছি তোমার তো গাড়ি পেয়েছি যাচ্ছি, ও এগিয়ে আসছে কাশীপুর চিৎপুরের এই দিকটায় আসছে, ওর ডিউটিটা এই দিকে আসছে। এটা অবচেতনভাবে তাকে বললাম, কাশীপুরের ভিতর দিয়ে ওই গোডাউন টোডাউন রেল লাইনের কাছে ওখানে গোডাউন ফোডাউন দেয় ওর ভিতরটা, ওইটা খুব খতরনাক জায়গা একদম, তা ওখান দিয়ে দেখি ও এদিক ওদিক চমম করে কী একটা ভেবে চুপ করে ও গাড়িটা দিয়ে চলে এলো এবং সোজা ও বড়নগর বাজারে চলে এলো। আমি বললাম তাহলে নামে তো আমি নেমে যাই, বলছি আপনি যাবেন কোথায়, আমি এই ভেতরে আমার বাড়ি ওই মহাশ্মশানের কাজ দিয়ে, রামকৃষ্ণ মহাশ্মশানের কাজ দিয়ে আমি যাই, আমি এখান দিয়ে চলে যাব, ওই জন্য আপনাকে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম, না দরকার নেই আমি তো আমি এইখানে থেকে চলে যাবো, তার গাড়ি থেকে নামলাম নেমে আমি চলে এলাম। আমি ঠিক আমার এর কাছাকাছি এসছি, আমার ঘাটের কাছাকাছি এসছি, তা আমার ছোট ছেলেকে তারপরে ফোন করলাম যে আমি এসে গেছি তুই একটু এগিয়ে আয়, তা ও চাবি খুলে ও এগিয়ে এসছে, আমার ব্যাগ টেকবো নিল বাড়িতে গেলাম। আমি বলছিলাম যে তুই তো ও বললে আমি তো তোমার ফোনটা আমি তো ঘুমে ঘরে ছিলাম, আর ফোনটা পেতে আমার একটু ইয়ে হয়েছে যেন দেরি হলো, আমি আরও আরো বাজার পর্যন্ত হেরে চলে এলাম, কেন তুই তো একটু আগে আমাকে ফোন করলি তুই ঘুমিয়ে পড়েছিস, বললাম আমি তো ফোন করি, আরে আমি তোর সঙ্গে কথা বললাম তোর নাম ভেসে উঠলো আমার ফোনে, রিং হলো আমি ধরলাম কথা বললাম, তবে তোকে কোনো কথা বলতে আমি দিই তোর কণ্ঠটা আমি শুনি, তোর নাম ভেসে আমি কথা বলে দিয়েছি। তুই বোমা বলা বলতে না গো আমি তো ঘুমিয়েছিলাম, এইমাত্র তোমার ফোন পেয়ে আমি উঠে তর দড়ি হড়ি করে তোমাকে নিতে আসছি, এই জন্য আমি এত দূর যেতে পারিনি কাছাকাছি এসছি, বুঝলো তুই কল লিস্ট রাখছ, কল লিস্ট খুঁজে ওরকম ওরকম কল নেই, বাহ কল লিস্ট খুঁজলেও কোনো কলই নাই, আমি ডাইরেক্ট কল কোনো নাই, একদম ওর কোনো কল নেই, ডাইরেক্ট কল নেই,
অথচ আমি ওর নাম ভেসেছে কল করছি, কথা বলেছি, আমি জীবন্ত এবং একদম একটা মানে একবার জলজ্যান্ত মানুষ। আমি বললাম, আমি ভাবলাম ঠাকুর নিশ্চিত তোমার হয়তো কি দয়া, তুমি এইভাবে যদি কথাটা আমাকে না বলাতে আর আমি যদি এইভাবে আমার বুদ্ধি না যোগিয়ে দিতে যে আমার ছেলে পুলিশে চাকরি করে এদিকে ডিউটিতে আছে, তার তো ও তো আমাকে নিশ্চিত কোনো পরিকল্পনা ছিল। আমি তো আজকে সেরে যেতাম ঠাকুর, ঠাকুরকে প্রণাম করলাম, চোখের জল দিলাম, ঠাকুর তোমার হয়ে থেকে দয়া তুমি আমার গাছকে বাঁচিয়ে দিলি, তুমি আমাকে বাঁচিয়ে দিলি। এটা আমার জীবনে একবার প্রত্যক্ষ ঘটনা, আমি আজও হিসাব মিলাতে পারিনি যে আচ্ছা দেবের একটা কথা আছে, আজও তার লীলা চলে লোক লোকান্তরে বুঝে সেই ভক্তি যার জাগ্রত, তার লীলা প্রতিনিয়ত চলছে, কিন্তু বোঝা বুঝবে কে না যার অন্ত ভক্তিতে ভরা তদ্গত যে সেটা লীলা বোঝা বুঝবে। তাই বুঝলাম যে তিনি এভরি টাইম এভরিহোয়ার সর্বত্র সবসময় তিনি বিরাজ করছেন আমার অনুভূতির রাজ্যে। তুম জায়সা রাম কো তুম কতাই ছে রাম, ডাইনে যাও তো ডাইনে বাঁয়ে যাও তো বাঁয়ে, তুমি যেমন ভাববে তোমার সে ভাবার উপরেই তিনি বসে আছেন তোমার চিন্তার উপরে। তুমি যদি ভাবো ঠাকুর আমার সঙ্গে আছেন তিনি আমার সঙ্গে আছেন, যদি তুমি ভাবো যে ঠাকুর ছবি তিনি ছবি। আমি আমরা যদি সকলেই ভাবতে পারি ঠাকুর আমার জীবন্ত বিগ্রহ সবসময় আমাকে আলিঙ্গন করে আছেন, আমাকে জড়িয়ে আছেন, মা বই আমার কোনো ভয় নেই, আমি তো তার বাহুবন্ধনে আছি। দেখবেন জীবনের সমস্ত বাধা বিপত্তি বিপদ আপদ সব দুদিকে খারাপ হয়ে আমি সুস্থ হয়ে চলে যাব, এই বিশ্বাসটা আমার তৈরি হয়েছে। খুব ভালো লাগলো, অনুপ্রাণিত হলাম। আরে এই প্রসঙ্গক্রমে বলি, আপনি কি তাহলে অলৌকিকতা মানেন? শুনুন, অলৌকিকতা লৌকিকতা প্রসঙ্গটা, অলৌকিকতা মানা না মানাটা যেটা ব্যক্তিগত ব্যাপার, ঠাকুরের প্রতিবাদে ঠাকুর বলছেন যা লৌকিক নয় তাই অলৌকিক, অলৌকিক বলে কিছু হয় না, কিন্তু আমার দৃষ্টিতে সেটা আসছে না বলে আমি তাকে অলৌকিক বলছি। যা লৌকিক নয় তা অলৌকিক, সমস্ত ঘটনার পিছনে কার্যকারণ থাকবেই, আমি সে কার্যকারণ খুঁজে পাচ্ছি না বা বুঝতে পাচ্ছি না বলে আমরা অলৌকিক আখ্যা দিয়ে দিচ্ছি, তা সে অলৌকিক, কিন্তু সেটারও কার্যকারণ আছে, কারণ আমার লৌকিক দৃষ্টিতে সেটা ধরা পড়ছে না, আমি সেই সূক্ষ্ম দৃষ্টির অধিকারী হতে পারিনি, আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি, তাই তাকে আমরা অলৌকিক বলে নাম দিয়ে চালিয়ে দিচ্ছি। যাকে অনেকেই হয়তো বলছেন এই অলৌকিক বিশ্বাস করে এসব, কিন্তু না, অলৌকিক কথাটা হচ্ছে লৌকিকতা নাই সেখানে পৌঁছতে পারছি না বলে আমরা অলৌকিক, একদিন বিজ্ঞান যেখানে পৌঁছতে পারবে সেখানে সেখানে সেটা অলৌকিক হয়ে যাবে, আমি দেখতে পেলেই লৌকিক, একদম দেখতে পাচ্ছি না বলে অলৌকিক। আচ্ছা এই বিষয়ে প্রসঙ্গে বলি, আমরা অনেকের মুখে শুনছি যে যে দেবতা আছে বা আমরা আমি হিন্দু হই মুসলিম হই খ্রিস্টান হই, সে মন্দির মসজিদ বা চার্চ যাই হোক আমাদেরকে তো রক্ষা করবে, সবাই আমরা সাধারণ মানুষ যারা কম জানে কম শিক্ষিত মানুষ অল্প শিক্ষিত মানুষ তারা এখন বলাবলি করছে যে যারা বাঁচাবে বা দেবতা তাদের বা গড ঈশ্বর তাদের মন্দির বন্ধ করে দেওয়া হলো বা বন্ধ করে রাখতে বলছে, তাহলে আমাদের বাঁচাবে কে? তাহলে আমরা যে ধর্ম বলি তাহলে ধর্ম কি কুসংস্কার? তাহলে ধর্ম কি আমাদের কিছু করে না? বা ধর্মকে যে আমরা মানি এটা কি ভুল? এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। শুনুন, আজকে সারা পৃথিবীতে এই COVID-19 এই যে করাল গ্রাস গোটা পৃথিবীর ভিত নাড়িয়ে দিচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আজকে কথাগুলো উঠেছে যে আমরা ভগবান বলি আল্লাহ বলি গড বলি যাই বলো তারা আমাদের ত্রাতা ত্রাণকর্তা, সেভিয়ার অফ ম্যানকাইন্ড মনুষ্য জাতির ত্রাতা, ত্রাতাই যদি নিজেকে আবদ্ধ করে নেন তাহলে আমাদের বাঁচাবে কে? এখানে এই কথাটা উঠতেই পারে এবং উঠেছেও। একটা কথা স্মরণ করি, যে আমাদের বৈষ্ণব রাস্তায় আছে নিজের আচরণী ধর্ম অপরে শেখা, নিজের আচরণী ধর্ম অপরে শেখা। এখন সারা দুনিয়ায় বিজ্ঞানীরা বলছেন ঘর থেকে কম বেরিবেন, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরিবেন না, তাহলে ঘরে আবদ্ধ থাকতে বলছেন কেন? COVID-19 জন্য মাস্ক পরবেন,
দূরত্ব হবে, কেন না কোভিড-19 হাত থেকে আপাতত রক্ষা পাওয়ার জন্য বিধিবিধান। তাহলে বিধানটাই বিধির বিধান, বিধির বিধান। যিনি বিধাতা পুরুষ তিনি যদি নিজে বিধান না করেন তাহলে তাকে যারা ফলো করছে তারা সেই বিধান মানবে না, স্বাভাবিক কথায় আসছে। আজকে যদি আমি মঠ মন্দির খুলে রাখি, আর যদি আমি মসজিদ খুলে রাখি, তাহলে স্বাভাবিক কারণে আমরা ভক্তজন যারা একটা বিশ্বাসের উপরে সেখানে হু হু করে জমায়েত হয়ে যাবো, সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে না। আমি ঠাকুরের দ্বারা, আমি বেলুড় মঠে এসেছি, আমি তারক কি বলে তারকেশ্বরী বাবা শিবের মন্দিরে এসেছি, আমি বামা খেপার সেই লীলাভূমি তারাপীঠে মায়ের কাছে এসেছি, আমি দেওঘর শ্রীশ্যামচন্দ্রের ধামে এসেছি, তো আমার আর কি ভয়? বিধির নিয়মটা তো মানতে হবে, না মানলে তো হবে না, আগে মানা তারপর তো তুমি বাঁচবে, তাও তো সে কথাই বলেছেন। তাই এই যে বন্ধটা, এই বন্ধটা মূলত আমাদের একটা শিক্ষা দেন, তিনি যে আচরণ করে দেখালেন, হ্যাঁ বন্ধ করতে হবে, আবদ্ধ হতে হবে, এই যে শিক্ষা এটা মঠ মন্দিরও দেখিয়ে দিল যে হ্যাঁ প্রয়োজনে এই নিষেধ তোমাকে মানতে হবে, আমিও মানছি তুমি মানো, আমিও মানছি তুমি মানো, এই আমরা যে মানি সেই জন্য তারা এটা করছে। আজকে দেবী দুর্গার পুজো হবে, দেখি তার মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন প্রতিমাতে, তিনি কি ইন্ডিকেট করতে চাইছেন, কেন তিনি মাস্ক পরবেন, তার কি করোনা হচ্ছে? তিনি নিজেকে জীবন্ত ভাবলে যা করতেন তিনি লোকশিক্ষার জন্য তাই করছেন, তাই মাস্ক পরা প্রতিমা দেখাচ্ছে আমাদের টিভিতে। আর একটা কথা, যে তাহলে কি আমরা সেই পূর্বের কথা ভুলে যাব যে তিনি কি মঠ মন্দির, যিনি বিশ্বের সর্বত্র বিরাজমান তিনি কি কেবলমাত্র মঠ মন্দিরে আবদ্ধ থাকেন? সেই কথাই তো বলতে হয় কবিদের সেই কথা, যে কোন দিকে পাটা রাখবো দেখো কোন দিকে ভগবান নেই, হ্যাঁ ঈশ্বরের দিকে পা করে শুয়েছে তাকে বুঝায় তুমি ঈশ্বরের দিকে পা করে শুয়েছ, তাহলে আমার পাটা ঘুরিয়ে দাও কোন দিকে ভগবান নাই। তাহলে ভগবান বলি আল্লাহ বলি, যিনি ত্রাতা বিশ্বের ত্রাতা, তা তিনি কি শুধু মঠ মন্দিরে আবদ্ধ থাকেন? আমি তো কত কবিতায় পড়েছি তিনি মঠ মন্দিরে আবদ্ধ থাকেন না, তিনি সর্বত্র বিরাজমান, তিনি ব্রহ্ম মানে বৃণ ধাতু, তিনি বিস্তৃত হয়ে আছেন সমস্ত সর্বত্র, ধাতুটার অর্থটাই তাই। তাই এটা একটা প্রতীক মাত্র, আর যখন অবতার মহাপুরুষ আসুন তার প্রতিষ্ঠান থাকুক, তাকে তো সরকারের নির্দেশ বা নিয়মাবলী মেনে চলতে হবে, যেহেতু যে দেশে অবস্থিত, তাই সরকারি নির্দেশ অমান্য করে কোনো প্রতিষ্ঠান যদি খুলে রেখে দেয়, হাজার হাজার ভক্তকে যদি সংক্রমিত হয়ে তারা অসুস্থ হয়ে পড়ে, তার দায়বদ্ধতা কে নেবে? হাত ঘুরিয়ে ম্যাজিক দেখিয়ে তো আর মানুষকে ভালো করা যাবে না। তাই বিধি নিয়ম যতটা মানব ততটা আমি ফল পাবো, ঠাকুর বলেছেন। একসময় কথা প্রসঙ্গে বলেছিলাম, তুই যদি আমার খাটের পায়া ধরে বলিস ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যদি খাট ঠাকুর আমায় বাঁচান, ঠাকুর আমায় বাঁচান, আমি অসহায়, আমি কিছু করতেই পারব না। আর যদি মহাসমুদ্রের জলে ভেসে যাস, যদি আমার নামটা পাওয়া থাকে, তাহলে একটা খড়কে অবলম্বন, একটা খড়কুটোকে অবলম্বন করে বাঁচবি, খড়কুটো নিমিত্ত মাত্র, নামটাই আসল। তাহলে তিনি কী বুঝালেন? যে তাহলে আমি মন্দিরে গেলেই ভালো হয়ে যাব, আমি তাকে জড়িয়ে ধরলেই ভালো হয়ে যাবো, এ কথা ঠিক নয়। তার যে নাম, তার যে বিধান, তার যে রীতিনীতি তিনি যা বলেছেন, সেই বিধান মানলেই আমরা সুস্থ হব, সেটাকে ঠিক মতো মানি, সেই জন্য তার প্রতিনিধি যিনি আছেন আচার্যদের কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন সমস্ত বিধিবিধান মানুন, আর বয়স্ক লোকেরা সরকারি নির্দেশ মানতে বলেছেন, বাইরে বেরোবেন না, বেরোবেন না, মন্দির বন্ধ করে দিয়ে দেখাচ্ছেন, দেখো মন্দিরও আজকে বন্ধ হয়ে গেছে, তার মানে ঈশ্বর বন্ধ হয়ে যাননি, তুমি তো বাড়িতে বাড়ির কোণে বসেও তো ঈশ্বর দেবে, রামকৃষ্ণ দেবে তো কথা, মনে বনে কোণে যেখানে সেখানে তুমি বসে নাম ধ্যান করো, ঠাকুর তোমার কাছে আছে, এই তো অনুভূতির জগৎ। আর তিনি কি শুধু মন্দিরে বাঁধা আছেন? এই এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করলে তো বিচারটা স্থূল বিচার হয়ে যাবে, স্থূল দৃষ্টিভঙ্গি হয়ে যাবে। দেখি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে মানতে হবে যে সরকারি আইন সবাইকে মানতে হবে, আর মেনে শিক্ষা দিতে হবে। আজকের এই সমস্ত প্রতিষ্ঠান তারা তো লোকশিক্ষার জন্য প্রতিষ্ঠিত, তারা নিজেরাই যদি না মানেন তাহলে লোক তো মানবে না, সেজন্যই মানুষকে মানানোর জন্যই তারা
প্রতীক হিসাবে এটা মেনে চলছে। আর ভগবান তো ওখানে আবদ্ধ নেই, ভগবান সর্বত্র বিরাজমান, তুমি যেখানেই ডাকবে সেখানে তোমার ডাক দিবে ঠিক মতো। সুতরাং তাকে কেউ আটকে রাখতে পারে না, আর তাকে মাস্ক পরিয়েও আটকে রাখা যাবে না। তার মানে আপনি যেটা বললেন যে সাম্প্রতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য যে মন্দির বা মসজিদ বা গির্জা বন্ধ রেখেছে, এটা ওই সোশ্যাল ডিস্টেন্স বলুন বা ফিজিক্যাল ডিস্টেন্স বলুন, ওইটাকে রক্ষা করার জন্য। কিন্তু বাড়িতে বসে তো ধর্ম করা যায়, আপনি যেটা বলতে চাই বাড়িতে ধর্ম করা যায়, আর বিজ্ঞান বৈজ্ঞানিক ধর্ম, আর এটাকে মানাটাই ধর্ম। অর্থাৎ ঠাকুরও তো বলেছেন যে বাঁচতে বাড়তে বা বৃদ্ধি পেতে ধর্ম ধর্মকে রাখে, ধর্ম মানে তাই যাকে নিয়ে আমরা বাঁচবো বাড়বো আমাদের ধরে রেখেছে, তাই এটাই ধর্ম, এটা মানাটাই ধর্ম। এরপরে আমার একটা প্রশ্ন আছে, আচার্য পরম্পরা সম্পর্কে আপনার মতামত কি? কারণ অনেকে তো অনেক রকম বলে শুনি, তা আপনি যদি বলেন আচার্য পরম্পরা সম্পর্কে কিছু যদি বলেন। আচার্য পরম্পরা এ পর্যন্ত যত প্রফেট পয়গম্বর অবতার মহাপুরুষ এসেছেন, এই আচার্য পরম্পরাটা কোনো যুগেই ঘটে ওঠেনি। এই বর্তমান যুগে শ্রী শ্যামচন্দ্র এসে এই আচার্য পরম্পরার কথা বলে গেছেন, বানিয়েও দিয়েছেন, রেখেও গেছেন, তৈরি করে দিয়েও গেছেন। তার যা বলা আছে, তিনি যা বলে গেছেন, একটা জায়গায় তিনি বাণীতে বলেছেন যে 10,000 বছর আর কোনো প্রফিট আসবেন না, 10,000 বছর মানুষের যা প্রয়োজন হতে পারে তাও পর্যন্ত তিনি বাণীতে রেখে গেছেন। মানুষ প্রশ্ন করেছে, তিনি উত্তর দিয়েছেন। কি প্রশ্ন ভবিষ্যতে আসতে পারে, নিজের থেকে যে প্রশ্ন সৃষ্টি করে তার উত্তর পর্যন্ত তিনি দিয়ে গেছেন। তা অর্থাৎ এত তার বিশাল ইডিওলজি, সেই ইডিওলজিটাকে ফলো করার মতো এখনও পর্যন্ত আমাদের সেই সঠিক জায়গা আমরা পৌঁছতে পারিনি। তাই যাতে আমরা তার ইডিওলজিটাকে বুঝতে পারি, তার যে রেতধারা, সেই রেতধারার মধ্য দিয়েই তার শক্তি প্রবাহিত হয়, এটা আমরা সবাই জানি। তো আমি একটা কথা বলি, কেউ হয়তো আমার ছেলেকে দেখেছে, চিনেনি, কি বলছে, আরে এই তো দুর্গাপদবর মতো দেখতে, এ তুমি দুর্গাপদবাবু ছেলে? এরকম প্রশ্ন করছে। হ্যাঁ, বলি একবার বাপের মতো দেখে। এ কথাটা মানে কি? তাহলে আমার যে রেতধারা, তাহলে আমার ছাপটা সে বহন করছে, এটা সহজভাবে জানি। ল্যাংড়া আমের কাছে ছোটো হলেও তো ল্যাংড়া আম হবে, তা সে তার গুণাবলী বহন করছে। তা পুরুষোত্তমের ধারার মধ্যে পুরুষোত্তমের গুণাবলী থাকবে, এবারে তার ধারা বহুভাবে বিভাজিত হয়ে চলবে স্বাভাবিক নিয়মে, প্রকৃতির নিয়মে। তার মধ্যে একটা ধারা সবসময় প্রভিডেন্ট হয়ে যাবে, মূল ধারা থাকবে। একটা নদী যখন যায় তার শাখা প্রশাখা বহু হয়, এর মধ্যে কোনো কোনো প্রশাখা মজে যায়, বন্ধ হয়ে যায়, এটা আমরা ভূগোলে পড়েছি। কিন্তু মূল শাখা যেটা, সে কিন্তু সাগরের দিকে প্রবাহমান। এটা তো বিজ্ঞানের কথা, ভূগোলের কথা। তেমনি তার যে ধারা, তা প্রকৃতির নিয়মের, মানব জাতির নিয়মের, তার বহু শাখা প্রশাখা আস্তে আস্তে বিস্তৃত হয়ে উঠতে পারে। তার মধ্যে যে মূল ধারা, সে কিন্তু শতযুক্ত থাকবে। একটা গাছের ডাল ভেঙে দিলে যে দুদিন টাটকা থাকতে পারে, তারপরে কিন্তু ডালটা শুকিয়ে যাবে। আর যে ডালগুলো ভাঙা হয়নি সেগুলো তত্তাজা সতেজ গাছটা আছে। তাহলে মূল ধারা থেকে যে বিচ্ছিন্ন, সে নদী কিন্তু আস্তে 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 শুকিয়ে যাবে। তার যে মূল ধারা আচার্য পরম্পরা, সেটা তিনি ইঙ্গিত দিয়ে গেছেন, তার জ্যেষ্ঠ আত্মযোদ্ধের মধ্যে সেই ধারা প্রবাহিত হবে। আমাদের শাস্ত্রে আছে, বাপ মা মরলে বড় ছেলে সাধ্য কর্তা। এটা তো শাস্ত্রকারাই করে গেছেন আজ থেকে বেদান্ত সেই বহু পূর্বে রেখা। এর মানে কি না, প্রথম জীবনের যে ফোর্স, যে শক্তি দিয়ে আমার সন্তান আসছে, সেই ফোর্স বা শক্তি ক্রমশ ধীরে ধীরে একটু স্তিমিত হয়ে যায়। এটা যদি আমি বিজ্ঞানের কথাই বলি, জৈবিক ঘটনা বলি, তাহলে প্রথম জীবনের যে ফোর্স, যে শক্তি, সেই শক্তি অনেকটা বড় ছেলের মধ্যে প্রবাহিত হয় অধিকাংশ ক্ষেত্রে। তা সেই স্বাভাবিক গতিতে আজও সেই শ্রী ঠাকুর তার সেই ধারাটাকে বহন করে গেছেন, যাতে তার ইডিওলজিটাকে আমরা সহজে বুঝতে পারি। এবং আচার্য হচ্ছে আচরণ করে যদি দেখাবেন,
তাই আচরণ করার জন্য তারা আচার সিদ্ধ হয়ে তাদের আচরণের মধ্য দিয়ে ঠাকুর দিয়ে মানুষ তুলে ধরার চেষ্টা করছেন এবং আমাদের সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন। এই জন্য আচার্য পরম্পরাটাই এই যুগে এত প্রাসঙ্গিক বা এত প্রয়োজন, কারণ এই যুগটা এত বিক্ষিপ্ত যুগ, এত বিচ্ছিন্ন যুগ, এবং মানে চরমে চরম প্রকাশ তাই কল্কি। এখানে ধর্মেরও চরম আর পাপেরও চরম। পাপ বলতে সেই অর্থে না, পাপ মানে যে ত্রুটি কর্ম কাজকর্ম যেগুলো খারাপ, হ্যাঁ সেই অর্থে বলছি। হ্যাঁ, তা এই চরম যেখানে সেখানে রোধ করতে গেলে চরম শক্তির প্রয়োজন। আমার যদি রোগ হয়, অসুখ হয়, আমি 30 শক্তি নাচ দিয়ে ভালো হতে পারি, 30 থেকে আজ হচ্ছে 1 MCM পর্যন্ত দিতে পারি। হ্যাঁ, তো এই তো শক্তি প্রয়োজন। এ যুগে যে ব্যভিচারের যুগ, যে অনাচারের যুগ আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়া চতুর্দিকে, এ সমস্ত ঘটনা ঘটছে যা মানুষ করতে পারে বলে ভাবা যায় না, ইতর প্রাণীরাও করে না। আমরা যারা একটু বিদ্যজন, একটু চিন্তাশীল ব্যক্তি, সমাজ সচেতন ব্যক্তিত্ব, আমরা আজকে আমাদের লোভ হর্ষ হচ্ছে যে কী মানুষ কী করছে, তাহলে মানুষের নৈতিক মানদণ্ডটা কোথায় গিয়ে পৌঁছেছে সেখানে। তার একটা চরম যদি কেউ আদর্শ না থাকে, চরম কেউ যদি না থাকে যিনি আচরণ করে দেখাবেন, তাহলে তো বিবর্তন হবে না। ঠাকুর এটা বুঝেছিলেন, তাই তিনি তার ঋতুধারাকে রেখে গেছেন, যাতে তার সেই ইডিওলজিটাকে আচরণ করে মানুষকে তুলে ধরে মানুষকে বাঁচার পথে টার্ন করাতে পারেন। এই জন্য এই যুগের প্রয়োজন, তাই তিনি এই যুগে মাফিক রেখে গেছেন, এটা মেনে চললে আমাদের সকলেরই মঙ্গল। বাহ, খুব সুন্দর করে জলের মতো পরিষ্কার করে দিলেন। অনেকের মনে প্রশ্ন ছিল এই সম্পর্কে, নানা রকম প্রশ্ন করে আপনি এত সুন্দর করে বোঝালেন যে আশা করি এরপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না এরপরে। আচ্ছা, এবারে এই বৃহস্পতিবার 27 আগস্ট 2020 বাংলা 11ই ভাদ্র 1427 এই বৃহস্পতিবার ঠাকুরের 133তম পবিত্র জন্মতিথি, এ সম্পর্কে আমাদের করণীয় কী যদি দয়া করে বলেন। জন্মতিথি পালনটা একটা ভালোবাসার ব্যাপার। আমরা ঘরে ঘরে ছেলের জন্মতিথি পালন করি, ছেলে বাবা মা বুড়ো হয়ে তার জন্মতিথি পালন করে, নাতির জন্মতিথি পালন করি, কেক কাটি, পায়েস করি, কত কী ব্যাপার, একটা অনুষ্ঠান হয় বাড়িতে। কেন না, তার জন্মদিন তিথিটা, অর্থাৎ সে এই তিথিতেই পৃথিবীতে এসেছিল, সেইটাকে স্মরণ করা এবং সকলে মিলে আনন্দের মধ্য দিয়ে তাকে আশীর্বাদ করা, ছোটদের ছোটরা বড়দের কাছে আশীর্বাদ প্রার্থনা করছে। হ্যাঁ, বাবা মার প্রতি তাদের ভক্তি শ্রদ্ধার প্রকাশ ঘটানোর জন্য বৃদ্ধ বয়সে বাবা মার জন্মতিথিও পালন করছে কেউ কেউ, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে, এটা আমরা দেখছি। তা যিনি আমাদের আরাধ্য দেবতা, কোটি কোটি মানুষের, সারা বিশ্বের যিনি তাতা বলে আমরা সৎসঙ্গীরা মনে করি, অন্তত আমরা কোটি কোটি মানুষ যে সৎসঙ্গী, আমরা তো নির্দিষ্টভাবে এটা বিশ্বাস করি। আর কেউ কেউ হয়তো এটা অনেকখানি বিশ্বাস করেন, দোল চালে আছেন, বিশ্বাস করেননি, এরকম দোদুল্যমান অবস্থা আছেন। আমি ধরেই নিলাম তাদের কথা, এই যে এত মানুষ, তা যিনি আমাদের রক্ষাকর্তা তাতা, তার জন্মদিনটাকে আমরা শ্রদ্ধা জানাবো না, আমাদের প্রণাম জানাবো না, আমাদের অন্তরের ভালোবাসাটুকু জানাবো না, এ কেমন করে হয়? ঠাকুর বলতেন এক সমান, তোর বাড়ির কজন দিয়ে একজনকে প্রশ্ন করছে, ঠাকুর সে তার বাড়ির ছেলে মেয়ে বউ কেউ করবো, বাড়ির 5 জন, আর একজনকে বললো 7 জন 6 জন, এবার দিদার বাড়ির লোক সংখ্যা বলে। ঠাকুরের মুখটা শুকনো হয়ে গেল, দুঃসাহ, তোরা সব আমাকে বাদ দিয়েই গুনলি, এই কথাটা কী বললেন, তোরা সব আমাকে বাদ দিয়েই গুনলি। অর্থাৎ আমরা যখন আমার বাড়ির মেম্বারদের বুঝি, তখন কেন ভাবতে পারছি না ঠাকুর আমার বাড়ির একজন মেম্বার, তিনি আছেন, তা আমার 9 জনের সঙ্গে তিনি একজন, 10 জন, তিনি প্রাইম প্রধান, আগে তাকে এক, তারপর আমি 2 3 4 হব, এই বোধটা আমাদের আসছে না কেন, তিনি আমাদের প্রাইম প্রধান পুরুষ আমার পরিবারে। এটা আমরা এখনো ভাবতে শিখিনি, এত ডেফিসিট, এত ঘাটতি আমাদের মধ্যে এখনো আছে। সে 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 যুগে দাঁড়িয়ে আমরা যদি ঠাকুরের জন্মতিথিটা পালন করি, তা জন্মতিথিটা উদযাপন করি, আমার মতো করে ভালোবেসে, বিদুরের খুদকুড়োর মতো দিয়েও যদি আমি তার সেবা পূজাটাও করি, তাহলে আমি তো আমার হৃদয় দিয়ে ভালোবাসলাম,
তাহলে আমি তাকে স্মরণ মনন করলাম, তাকে আমার অন্তরে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ভক্তি জ্ঞাপন করলাম। অতএব যেখানে ছেলে মেয়ে জন্মতিথি পালন করি সেখানে শ্রী শ্রী ঠাকুর আমার রক্ষাকর্তা, আমাদের আমাদের গুরুদেব আমাদের রক্ষা করছেন তিনি প্রতিনিয়ত, তার জন্মতিথি তো পালন করবই, কিন্তু স্বাভাবিক কথা, এই কোনো প্রশ্নই আসতে পারে না। হ্যাঁ, এবং যত ভালো করে আড়ম্বর সহকারে তত ভালো, তবে এই বর্তমান এই পরিস্থিতিতে সেইভাবে আর বা মন্দিরে মন্দিরে যে আড়ম্বর করে আমরা সবাই মিলিত হয়ে হই হই করে যে উৎসব আকারে করতাম সেটা করা বাঞ্ছনীয় নয়, এবং দেহঘর থেকে সে নির্দেশও নেই, কেননা এখন সরকারি বিধিনিষেধ মেনে যা করার। আমার মনে হয় বাড়িতে বাড়িতে আমরা বাড়ির প্রিয়জনরা সবাই মিলেমিশে একসঙ্গে তার জন্মদিনটা উদযাপন করবো, শঙ্করধ্বনি করবো, প্রদীপ জ্বালবো, ভোগরাগ নিবেদন করবো, তার দুবেলা প্রার্থনা যেমন করি সেদিনও সেভাবে প্রার্থনা করবো, হাত জোড় করে বসে তার কাছে আমরা প্রার্থনা করবো, হে প্রভু তুমি কৃপা করো বিশ্বের কল্যাণ হোক, পরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। ঠাকুরের কথা কি সুন্দর কথা, পরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, ঠাকুর আমার মঙ্গল করো আমার ভালো করো, এটা অত্যন্ত স্বার্থপরতার লক্ষণ। ঠাকুর আমাদের শিখিয়েছেন যে পরের মঙ্গল কামনা করলেই তোমার মঙ্গলটা হবে, তাই আমরা সকলে বিশ্বের মঙ্গল কামনা করবো, বিশ্বের মধ্যে তো আমি ভাগ নেই, আমিও তো একজন, তাই সারা বিশ্বের মানুষের মঙ্গল প্রার্থনা করতে যাবো, যে প্রভু আজ তোমার শুভ জন্মতিথি, তুমি করুণা করো কৃপা করো এই চরম দুর্যোগ চরম সংকট মুহূর্ত থেকে তুমি সমস্ত বিশ্ববাসীকে তোমার মানুষগুলিকে তুমি বাঁচাও ঠাকুর, এই প্রার্থনাটুকু তো আমরা জন্মতিথিতে আজ তার তিথিতে প্রার্থনা করলে তিনি উদার হয়ে যাবে বলে, আরে আমার জন্মতিথিতে আমার ছাওয়াল্লা এমন করে বলছে, একদম একদম এমন করে বলছে, তখন তিনি কল্পতরু হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। বাহ, এবারে এবার জানতে চাইবো যে ঠাকুরের বিরুদ্ধে অনেকে অনেক বিরুদ্ধ কথা বলে, কুৎসা করে, নানা কু আলোচনা করে, আমাদের অনেক সময় কষ্ট হয়, রেগেও যাই, কিন্তু আপনার কি মনে হয় এটা কি ওরা ঠিক করছে বা কি করলে এটা বন্ধ হতে পারে? এটা সব যুগেই ঘটেছে, এমন কোন যুগ নাই যে এই জিনিস ঘটেনি। বিরুদ্ধাচরণ করার লোক থাকবেই সমাজে, সাধারণ জীবনে তো আমার সব লোক আমার আমাদের সমর্থক হবে এমন কথা নেই, বিরুদ্ধাচরণ করবে, এটা তো সমাজ ব্যবস্থার মধ্যেই আছে, পুরুষোত্তম রাজ্যেও তার ব্যতিক্রম নয়। আমরা মোহাম্মদের যুগে দেখেছি তাকে পাথর ছুঁড়ে তার দাঁত ভেঙে দিলেন, মোহাম্মদের যুগেও দেখেছি তার পাথর ছুঁড়ে তার দাঁত ভেঙে দিলেন, বিরুদ্ধাচরণ করলেন। আমরা যীশু খ্রিস্টকে দেখলাম তিনি মানে একদম সেভিয়ার অফ ম্যানকাইন্ড, এক মনুষ্যজাতি ত্রাতায়, হ্যাঁ আজও সারা বিশ্বে মানে আজও তার কীভাবে পূজা অর্চনা হয়, কীভাবে খ্রিশ্চানরা তাকেও ক্রুসিফাইড করে মারা হলো, পেরে ফুটিয়ে মারা হলো, এটা কি বিরুদ্ধাচরণ হলো না? হয়েছে, অথচ তিনি বলছেন হে প্রভু এরা কি এরা যায় না রে, একে অপরাধ করছে তুমি এদের ক্ষমা করো, এই কথাটার মধ্যে তিনি সারা বিশ্বকে প্রমাণ করে দেখলেন তিনি কে। তাই বিরুদ্ধাচরণ করলেই ঈশ্বরের সত্তাকে ভালো করে বোঝা যায়, বিরুদ্ধাচরণ করলেই ঈশ্বরের সত্তাকে ভালো করে বোঝা যায়, তাকে ক্রুসিফাইড করছেন অথচ তিনি বলছেন প্রভু এরা যায় না এরা কি করছে তুমি এদের ক্ষমা করো, আর আমরা যদি গালে এক চড় মারে তার দুটো গালই আমরা কষে ডাঙিয়ে দিই, তফাৎটা এখানে। তাই ঈশ্বরের বিরুদ্ধাচরণ যখন হবে তখন ভাবতে হবে ঈশ্বর এসেছেন। আমরা মহাপ্রভুকেও দেখেছি নারী ঘটিত কারণে তাকে কাজীর দরবারে উপস্থিত করা হয়েছে, আর্টিফিশিয়াল নকল নারীকে তার অন্তঃসত্ত্বা প্রমাণ করার জন্য সেইভাবে সাজিয়ে গুজিয়ে আনা হয়েছে, কিন্তু মহাপ্রভু এতটুকুও বিচলিত হননি, এতটুকুও ক্রুদ্ধ হননি, তিনি শুধু হেসে বলেছেন ও মা তোর ওখানে কী আছে তুই জানিস আর আমি জানি, তোর ওখানে কী আছে তুই জানিস আর আমি জানি। এই কথায় সে মাটি এত মোল্ড হয়ে গেছেন, কখন তার পেটটা কাক হয়ে গেছে তার ভিতরে পুবলিটি ঢপ করে পড়ে গেছে কাজীর দরবারে, মানে কৃত্রিম অন্তঃসত্ত্বা যে রূপ সেটা প্রকাশ হয়ে গেছে, সবাই মারমার করে উঠেছে, মহাপ্রভু সবাইকে থামে দিলেন, তুই মারতে দিলেন না বললেন, তখনই বোঝা গেল যে মহাপ্রভু কেমন প্রেমের অবতার।
তাই বিরুদ্ধাচরণ হলেই বুঝে যাবে ঈশ্বর সত্যটা কেমন জিনিস। জোগাড় মাথায় মাথা ফাটিয়ে দিল তার ভক্তের, অথচ তার ভক্তই বলছে ভগবানকে দরকার হয়নি, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তাহলে এও কি ঈশ্বরের বিরোধিতা করা হয়নি? আর তার বিরুদ্ধে মহাপ্রভু কিন্তু কিনয় কি করেছে তখনকার দিনে পণ্ডিত সমাজ? তাই তিনি যখন দেখলেন যে আমার এই প্রেম দিয়ে মানুষকে জয় করা যাচ্ছে না, তখন তিনি ত্যাগের মহিমা করে অর্থাৎ তিনি নির্বাচনে চলে গেলেন, যদি এ দেখেও তার প্রতি মানুষ আকৃষ্ট হয়, এটাই ছিল তার বিরাট কারণ। তাই এও হয় রামকৃষ্ণদেবের যুগেও কম কোথায়, রামকৃষ্ণদেবকে তো এখন সিরিয়াল চলছে, আবার দেখবেন কীভাবে তাকে করেছে, তাকে পতিতালয়েও নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি কামজয়ী ক্রোধজয়ী, তিনি কামিনী কাঞ্চন থেকে কত তফা, সেই পতিতাই তাকে মা বলে ঈশ্বর বলে পুজো করছে, তার পায়ে ফুলের ডালি দিচ্ছে। তো তাকে রামকৃষ্ণদেব তো এই সেদিনের কথা, এখনও বন্ধ যায়নি, তার সে তখনকার দিনে সেই পণ্ডিত সমাজ কীভাবে তার বিরুদ্ধাচরণ করেছে, পাগলা পূজারী বলে উপেক্ষা করেছে, ঘৃণা করেছে, কত রকম নির্যাতন করেছে, কিন্তু ঠাকুর সবসময় হাসি খুশি হয়ে তাহলে মাই সব ওদের বুঝিয়ে দেবে, মা তো বুঝিয়ে দেবে। আজকে সিরিয়ালটা দেখ, সিরিয়ালটাই দেখলে হয়তো সিরিয়াল করতে গিয়ে কিছুটা রঞ্জিত রঞ্জিত করতে হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল থিমটা তো কিছু কিছু পাওয়া যাচ্ছে। এই কিন্তু সব যুগে হয়েছে, এই যুগেও ঠাকুর অনুকূল চন্দ্র এসছে, কিছু মানুষ তার বিরুদ্ধাচরণ করবে, করছে না। ঠাকুরের কাছে বলা হয়েছিল যে ঠাকুর এরকম আপনার বিরুদ্ধে এইসব ইত্যাদি দিকে, কারণ ঠাকুর একটু মুচকেছে বলছেন, তাহলেই কাজ আরম্ভ হয়েছে, তাহলেই কাম শুরু হয়েছে, এবারে পরমপিতার কাম শুরু হয়েছে। পরমপিতার কাম তখনই শুরু হয় যখন মানুষ বৃদ্ধাচরণ, এক শ্রেণীর মানুষ বৃদ্ধাচরণ করার সুযোগ করতে চায়। তাহলে আমার যদি অন্ধকার না থাকে আলোটাকে তো বুঝতেই পারবো না, আমার আলোর কি মহিমা, আলোর কি গুণ, আলো কতটা ভালো। অন্ধকার থাকলে আলোটা আমার কাছে প্রিয়, তেমনি যদি তার বৃদ্ধাচরণের লোক থাকে তাহলেই যারা তাকে ভালোবাসে আরও ভালো করে ভালোবাসতে তারা অর্থাৎ বুঝতে পারবে তিনি কে। তিনি তো কখনো এই বিরুদ্ধাচরণের বিরুদ্ধে একটা কথাও বলেনি, কিন্তু আস্তে 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 সে নিস্তিমিত হয়ে গেছে, আস্তে আস্তে আস্তে। আজকে সৎসঙ্গের বিরুদ্ধাচরণ করা লোকের সংখ্যা নাই বললেই চলে, কারো থাকবে দেখছে সৎসঙ্গের অ্যাক্টিভিটি, সৎসঙ্গের সব কিছু দেখছে, তার বৃহত্তর রূপ দেখছে, দেখে মানুষ বড় এখন স্তম্ভিত হচ্ছে, মানুষ এখন সৎসঙ্গের দিকে আকৃষ্ট হচ্ছে। একসময় ছিল, সব যুগে থাকে, এদিকেও ছিল, এই নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যে ভক্ত সে কখনো বিচলিত হবে না, সে তার প্রভুকে চেনে, অতএব এটা স্বাভাবিক ঘটনা, এই নিয়ে ভাবার কোনো কারণ নেই। এবারে আমার শেষ প্রশ্ন, অনেকক্ষণ আপনাকে কষ্ট দিলাম, এবারে বলছি সমাজকে আপনার যদি কোনো বার্তা বা মেসেজ দেওয়ার থাকে তাহলে কি বলবেন আপনি? আমি এত একটি ক্ষুদ্র অংশ সমাজের, আমি এত সাধারণ মানুষ, আমার এত বড় বৃহত্তর সমাজকে আমার কিছু বলার সেরকম স্পর্ধা নাই, তবু আমি সকলের কাছে করজনের সাথে একটাই প্রার্থনা করব, দেখুন জীবন যদি আদর্শ না থাকে তাহলে চলার পথটা সঠিক হয় না। জীবনে একটা আদর্শ চাই, সে আদর্শ বিবেকানন্দের কথা, গুরুই হচ্ছেন সেই আদর্শ। বিবেকানন্দ জীবনে এত বড় হতে পেরেছিলেন, কিন্তু নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের সংস্পর্শে দিয়ে। গুরু হচ্ছেন সেই অগ্নি শলাকা, সেই অগ্নি, সে মানে সেই সেই শক্তি যিনি আমাকে শক্তিমান করে তুলবেন। তাই জীবনে একটা কেন্দ্র চাই তো, আমাদের কারোর জীবনে কোনো কেন্দ্র থাকবে না কে কেমন করে হয়। এই জন্য আসুন আজকের দিনে সৎসঙ্গে প্রতিষ্ঠাতা পরম প্রেম শিষ্টা অনুকূল চন্দ্র, তিনি যে ধর্মের কথা বলেছেন, তিনি যে ইডিওলজি আদর্শ স্থাপন করে দিয়ে গেছেন, সৎসঙ্গ জগৎ যেভাবে এগিয়ে চলেছে তা দেখে আপনারা আকৃষ্ট হন, আসুন তাকে গ্রহণ করুন, গ্রহণ করে চলুন, তবেই বুঝবেন তিনি কে এবং আপনাদের জীবনে কতটা মঙ্গল হল। রসগোল্লা যতই মিষ্টি মিষ্টি বলি না কেন, কখনো আমি সেটা বুঝতে পারবো না যতক্ষণ সেটা আমি ওর খাচ্ছি, তা খেলে আমি
যখন তার নিশ্চয়ত্ব বুঝতে পারবো, সারা পৃথিবীর সমস্ত লোক যদি বলে এটা তেতো, আমি কিন্তু একাই বলবো না, আমি জানি ওটা মিষ্টি, তাহলে আমাকে পরক করেছি আমি, আমি জলে না নামলে সাঁতার শিখতে পারবো না ডাঙা, তো আমাকে নামতেই হবে, সেজন্য গাইড চাই, তাহলে তো ডুবে মারা যাবে। যে আমাদের এই জীবন যুদ্ধে একটা গাইড চাই, তিনি হচ্ছেন আমাদের জীবনে আদর্শ গুরু, এ যুগে সেই পরম পুরুষ স্থাপন মুকুলচন্দ্র হচ্ছেন সেই আদর্শ পুরুষ পুরুষোত্তম ভগবান, তাকে গ্রহণ করে আপনারা সবাই চলুন। আমি আমার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আপনাদের কাছে করজোড়ে এটুকুই প্রার্থনা করতে পারি, আপনাদের কাছে আপনাদের অন্তরের কাছে এটুকুই প্রার্থনা করতে পারি, যা করছেন তাই করুন, বোঝার উপর সাকেরাটির মতো ঠাকুরের এই ছোট্ট বোঝাটা গ্রহণ করবেন, দেখবেন আপনার ভারী বোঝাটা হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আমরা সবাই সুখী আনন্দে স্বচ্ছন্দে নিজের জীবনযাপন করতে পারবেন। জয় গুরু দাদা, এত কঠিন কঠিন প্রশ্ন আপনি এত সহজ জলের মতো সমাধান দিলেন, যেটা আমরা অনুপ্রাণিত হলাম, উদ্বুদ্ধ হলাম, এবং শুধু আমি কেন, যারা যারা দেখবে সবাই আমার মনে হয় এ থেকে তার লেসন পাবে, তারা অনেক কিছু উদ্বুদ্ধ হবে, জানবে। এই জন্য আমি সবার তরফ থেকে এই বিশ্বগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে গভীর শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই, এবং পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আপনার সুস্থ স্বস্থ সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। জয়গুরু দাদা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আপনারাও ভালো থাকুন, আমি পরমপিতার কাছে প্রার্থনা করি। জয়গুরু।